সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। স্বাগত জানাবো সেই মানুষটিকে যিনি আজকের দিনে দাঁড়িয়ে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ। আর দর্শক বন্ধু, এই যে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ এই আখ্যাটা কিন্তু আমি দিইনি বা এই অনুষ্ঠানও দেয়নি, এই আখ্যাটা দিয়েছেন মহারাজের কাছে আসা অগণিত ভক্তরা। তার কারণ, এই পৃথিবীটা আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে গিভ অ্যান্ড টেক পলিসি ছাড়া মানুষ কিচ্ছু বোঝে না। কারণ কি, কিছু পেতে গেলে কিছু দিতে হবে, না দিলে কিছু পাওয়া যায় না। ব্ল্যাক ম্যাজিক এবং ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অশোক মহারাজ, ওনার সান্নিধ্যে আসা অগণিত ভক্তকে বারংবার যে কোনো কাজে সফলতা দিয়ে এসেছেন, দিয়ে আসছেন, দিয়ে আসবেনও। আর তাই সেই ভক্তরাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মহারাজকে ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট হিসেবে শ্রেষ্ঠ বলে বিবেচিত করেছেন। তে কিছু দিয়েছেন বলেই কিন্তু পেয়েছেন। মা রুক্মিণী দরবারে এলে খালি হাতে কাউকে ফিরে যেতে হয় না, আর সামনেই একটা বৃহৎ যোগ, যে বিষয়ে মহারাজের মুখ থেকেই আমরা শুনব, আর এই সময় কি হয় সেটাও জানব। কিন্তু তার আগে মহারাজকে স্বাগত জানাবো আসাম গৌহাটি শিলচর আগরতলার মানুষের তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের প্রত্যেক ভিউয়ার্সের তরফ থেকে। নমস্কার মহারাজ। জয় মা, জয় মা রক্ষিণী। ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। সামনে আমাদের আগত দিন কিন্তু আনন্দের দিন, আনন্দ করার দিন, আনন্দে কাটাবার দিন। তার কারণ, আমাদের মহা যোগ আসছে, মহা তিথি আসছে, মহা আনন্দের দিন আসছে, আমাদের পুজো আসছে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ আসছে। এই বারো মাসে তেরো পার্বণের বৃহৎ পার্বণ কিন্তু দুর্গাপুজো। এই দুর্গাপুজো যেরকম ঘরে ঘরে আনন্দ আনে, সেরকম পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে পুজোর বাদ্যিও বাজায়। এই দুর্গাপুজোয় কোনো জ্যোতিষতান্ত্রিকের শুধু আহ্বানেই দেবী এই ধরাধামে আসবে এটা কিন্তু নয়। এ পুজোয় সকলের মনের ইচ্ছেতে দেবী নিচে নেবে আসে, তারও মনের ইচ্ছে সহযোগে। তাই এই যোগ যে সৃষ্টি হতে চলেছে সামনে আমাদের এই ধরাধামে, সেই যোগ তোমার জীবনেও নতুনভাবে নতুন কিছু আনতে পারে, নতুন পরিবর্তন আনতে পারে। সেই যোগ তোমার জীবনে তোমার খুশিকে আনতে পারে, যে খুশি যে আনন্দের ছোঁয়া পাওয়ার জন্য বহু তান্ত্রিকের দরবারে গেছো, বহু জ্যোতিষের দরবারে গেছো, কিন্তু কিছুই হয়নি। এই যোগে যদি নিজেদের জন্য ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করতে পারো, তাহলে তোমার জীবনেও সাফল্য আসতে পারে। এই শনিবার যুক্ত মহালয়ার অমাবস্যা তিথি তোমার জীবনে সেই পরিবর্তনটা আনতে পারে, সেই খুশিটা আনতে পারে, সেই আনন্দের ছোঁয়াটা দিতে পারে, যদি তুমি অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ মা রক্ষিণীর দরবারে যে বৃহৎ মহাযজ্ঞের আয়োজন হয়েছে সেখানে উপস্থিত থেকে নিজের কর্মটি করিয়ে নিতে পারো, তাহলে তোমার মনের ইচ্ছেও পূর্ণ হবেই হবে। অনেকের বক্তব্য এটাও হতে পারে যে মহারাজ, তাহলে কৌশিকী অমাবস্যা তিথি, সেটিও একটি মহাযোগ, সেটি স্থান যোগের মাহাত্ম্য অনেক বেশি ছিল, তাই যারা যারা ওখানে কাজ করিয়েছে তার মধ্যে বহু মানুষ অলরেডি কিছু না কিছু রেজাল্ট পেতে শুরু করে দিয়েছে, একজন তো পূর্ণ রেজাল্টও পেয়ে গেছে। তো এই যে মহাযোগ,
যেটা গত হয়ে গেল সেই যোগে তারা কাজ করিয়েছিল, তারা ফল পাওয়া শুরু করেছে। আগামী দিন যে মহাযোগ আসছে শনিবার যুক্ত মহালয়ার অমাবস্যা তিথি, সেই তিথিটাকে তোমরাও কাজে লাগিয়ে নাও, তোমরাও তোমাদের মতন করে আনন্দ উপভোগ করতে পারবে, তাদের মতন করে তোমরাও সাফল্যটা পাবে 100% গ্যারান্টি সহযোগে। একটু দেখে নি, তারপরে আসবো, আরো অনেক আলোচনা থাকবে। হ্যালো, নমস্কার, জয় মা রক্ষিণী। জয় মা রক্ষিণী। জয় মা। নমস্কার দাদা, আপনাকে নমস্কার। মা রক্ষিণী, তোমার মনের ইচ্ছে পূর্ণ করুক। জয় মা, জয় মা রক্ষিণী। কার বিষয়ে জানবেন? আমি একটু আমার ব্যাপারে জানবো মহারাজ। আপনার নাম আর ডেট অফ বার্থ? আমার নাম সুস্মিতা রায়। কোথা থেকে ফোন করছেন? আমি তো সাউরাখুলি থেকে ফোন করছি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 17 May 1963। 17 May 1963, তাই তো? হ্যাঁ, রাত্রি 12:30টা ওই দিন ছিল শুক্রবার। শুক্রবার রাত্রি 12:30টা। পরের দিনটা কত তারিখ ছিল? 18 তারিখ। শুক্রবার রাত্রিবেলা জন্মেছো, তাই তো? শুক্রবার রাত্রি 12:30টা। তার মানে শনিবার সকাল হয়ে গেল, 12টা বেজে গেছে না? রাত্রির 12টা অনুসারে তো পাল্টে যায়, তাই কি না? তাহলে শুক্রবার রাত্রি আর শনিবার সকালে তোমার জন্ম। শুক্রবার রাতে আর শনিবার সকালে তোমার জন্ম। কুম্ভ রাশি সিংহ লগ্নের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কুম্ভ রাশি সিংহ লগ্ন হবে মা? কুম্ভ লগ্ন হবে না, কুম্ভ লগ্ন একটা জিনিস আমি আরেকবার দেখে নি। লগ্নের যা ডিগ্রি আমরা পাচ্ছি সেটা হচ্ছে 16 ডিগ্রি। 16 ডিগ্রি লগ্নের পাওয়া মানে টাইমিং এর হেরফের করে ফেলেছে মা। দাঁড়াও দেখে নিচ্ছি, তোমার কখন হয়েছিল? রাত্রিবেলা না? রাত্রির 12:30। দাঁড়াও, 18 তারিখ চেঞ্জ হয়ে গেছে। দাঁড়াও, মহারাজের অনুষ্ঠান কতদিন দেখছেন? অনেকদিন থেকে, আজকে তো না। 18 May 1963, তাই? আচ্ছা, হ্যাঁ, তোমার একবার ডেট অফ বার্থটা বলো। ডেট অফ বার্থ সব চেঞ্জ হয়ে যাচ্ছে। 17 May 1963, তুমি সাত লিখেছো। রাত্রি 12:30, তাই তো? জন্মবার হচ্ছে শুক্রবার রাত্রি শনিবার সকাল। হ্যালো, হ্যালো, শুক্রবার রাত্রি শনিবার সকাল। কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জন্ম। কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জন্ম। সকাল, হ্যাঁ হ্যাঁ, কুম্ভ লগ্ন, শতভিশা নক্ষত্রের নবমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, দেবারিগণে অর্থাৎ রাক্ষসগণে। দিন হিসেবে রাক্ষস গণের জন্য কিন্তু কিছু যায় আসে না। রাক্ষস গণের, মানব গণ থেকে রাক্ষস গণের একটা বেনিফিট আছে, জানো কি? রাক্ষস গণ প্রচন্ড আধ্যাত্মিক হন, অর্থাৎ মানে শক্তিকে অনেক বেশি বিশ্বাস করেন এবং ধ্যান যোগ পুজো পাঠের দিকে নিজেকে অনেক বেশি নিয়োজিত করেন মানব গণের থেকে। একদম, মানব গণের থেকে রাক্ষস গণের এই শক্তিটা বেশি ছিল, সেই কারণে রাক্ষস গণের লোক যদি আমরা একটুখানি অন্যদিকে যাই তাহলে দেবতাদেরও কিছু কিছু সময় রাক্ষসেরা হারিয়ে ফেলেছিল, তাই কি না? তাহলে রাক্ষসদের শক্তিও কিছু কিছু সময় দেবতাদের থেকেও অনেক বেশি হয়ে যায়। তাই রাক্ষসগণের শক্তি, রাক্ষসগণ যদি পুজো পাঠের দিকে যায় বেশি করে তাহলে তারা কিন্তু আধ্যাত্মিক অনেক বেশি উন্নতি করতে পারে অন্যান্য গণের তুলনায়, বুঝতে পেরেছো? তাই রাক্ষসগণে পড়ে গেলাম বলে ভয়ের কিছু কিচ্ছু নেই, ভয় না। রাক্ষসগণের দুটো দিক, একটা বেনিফিট একটা মাইনাসও আছে। রাক্ষসগণের মাইনাস হচ্ছে যে তারা ওপরতলা খালি হয়, অর্থাৎ অনেক তাড়াতাড়ি বিশ্বাস করে মানুষকে, ছলনা বুঝতে পারে না এবং ছলনার শিকার হয়ে যায়। এবং এই রাক্ষসগণেদের সমস্যা হচ্ছে একটাই, এরা স্ট্রেট চলতে পছন্দ করে, মানে টেরা বেঁকা কারুকর্য নিয়ে জীবন চালাতে চায় না, এরা সিধে চলবো।
তাই হয় কি? একদম ঠিক। আমি স্টেট কার্ড কথা বলা স্টেট কার্ড নিজেও স্টেট কার্ড কথা বলা স্টেট কার্ড পছন্দ করি বেশি। একদম ছয় চাকুরি আমি একদম পছন্দ করি। রাক্ষসগণ এটাই পছন্দ করে। এবার মজার বিষয় যদি আমরা গ্রহ যোগের অপ্রিয় হবে না কেন, তার কারণ মঙ্গল তোমার নিচস্থ। মঙ্গল নিচস্থ থাকার ধরুন কখন কোনটা বলতে হবে সেটা বুঝে উঠতে পারো না, মনে হলো বলে দিলাম, অর্থাৎ হচ্ছে যেখানে হয়তো বলবার নয় এখানে বললে রেগে যাবে সেখানেও বলে দিচ্ছ, তোমার মনে এসছে বলে দিয়েছো, বা তোমার সামনে ঘটেছে তুমি সেটা স্ট্রেট কাট বলে দিয়েছো, তাই হয়তো এই জায়গায় তোমাকে একটুখানি নিজেকে সংযত করতে হবে। কিন্তু সমস্যা আর একটা আছে তোমার হরোস্কোপে, সেটা হচ্ছে কালসর্পযোগ আংশিক। এই কালসর্পযোগ আংশিক তোমাকে কোনোদিনই পূর্ণমাত্রায় সুখ অনুভূত হতে দেবে না, অর্থাৎ পূর্ণমাত্রায় কোনো জিনিসকে সাফল্যকে পূর্ণমাত্রায় ভোগ করতে দেবে না। এবং আরো একটি জিনিস তোমার হরোস্কোপে রয়েছে, সেটা হচ্ছে দ্বাদশ শনি। এই কালসর্প দ্বাদশ শনি এই যোগটা যদি আমরা ডিগ্রি অনুসারে বিচার করি তাহলে দেখবখানে যে শারীরিক দিক থেকে ব্যাকসাইডে একটা ব্যথা থাকার কথা, ব্যাকসাইড পেন আসবে, যে পেন যে ব্যথা আর কোনোদিনও সারবে না। দুই, এমন কিছু ঘটনা ঘটবে যেখানে মানসিকভাবে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে, মন প্রচণ্ডভাবে কাঁদবে আর মুখে শুধু হাসি থাকবে, মানে সবার সামনে হাসবে কিন্তু মনের ভিতরটা সারাক্ষণ কেঁদে চলেছে। এবং বর্তমান অবস্থায় শনির সঙ্গে কেতু থাকায় বুঝে উঠতেই পারছো না যে কারা কারা এই শত্রুতা আমি করছে, মানে সবাই সামনে একরকম থাকছে কিন্তু পিছন ঘুরতে না ঘুরতে তারা তাদের রূপ দেখাতে শুরু করছে, বুঝতে পেরেছো? তাই খুব সাবধান থাকবে, তন্ত্রোক্ত উপায় ক্ষতি হবার সম্ভাবনাও থাকে যাচ্ছে এখানে। তোমার নিজের পরিচিত ব্যক্তি দ্বারা কিছু মানসিক আঘাত পাবে এবং আগামী দিন তোমার জন্য বড় কঠিন সময় আসছে। আগামী 8 বছর তোমার জন্য শুভ নয়, এই সময় তোমার আরও কিছু হারিয়ে যাবে, এই সময় তুমি মানসিক আঘাত একাধিক পাবে, এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আরও বৃদ্ধি পাবে, প্রিয়জন নিয়ে সমস্যা আরও বৃদ্ধি পাবে, এই সময় মানসিকভাবে দুশ্চিন্তা এবং মানসিক প্রেসার অনেক বেশি করে বৃদ্ধি পাবে যদি না এর কোনো প্রোটেকশন থাকে। কি জানতে চাইছো? সেটাই তো বললাম, কি জানতে চাইছো? বলুন বলুন। সেটা হচ্ছে যে আপনি যা বললেন সব তো ঠিকই বলেছেন, এই যে আগামী দিন এই যে বললেন যে আরো এর থেকেও বেশি হলে একদম জানি না, মানে আমি শরীরের মনে নিতে পারবো কিনা এর থেকেও বেশি, সব দিক থেকে এর থেকে বেশি পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি জানতে চাইছি এই প্রতিকার করলে এবং প্রতিকার আমি সময় তো আমার কবে থেকে ভালো যাবে, এর জীবনে কি ভালো আসবে সময়? প্রতিকার না করলে কি আসবে না, তাই তো? না, আমার তার মধ্যে আগে একটুখানি বলে নিই, বাজে সময়ের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে গৃহত্যাগ পর্যন্ত হতে পারে। প্রথম এবার বলছি গৃহত্যাগ পর্যন্ত হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার ভালো সময়টা কবে আসবে, তাই না? একটা জিনিস আমাকে বলো, আমরা মিষ্টি দোকানে পাশ থেকে অনেকবার যাতায়াত করেছি, তাই কি না? মিষ্টিগুলোকে কাচের ভিতরে ওপারে দেখতেও পাই, তাই কি না? দেখতে পাই বলে খেতে পারি কি? খেতে পারি না, তার কারণ হচ্ছে কিছু না কিছু বাধা আছে তাই খেতে পারি না। থাকলেই পাবো এর গ্যারান্টি নেই যদি তার মাঝে বাধা থাকে। যেরকম একটা কলে জল প্রত্যেক দিন আমাদের বাড়িতে থাকে, আমরা তো রিজার্ভারে জল ব্যবহার করি তাই প্রত্যেক দিন জল থাকে, কিন্তু কলের চাবিটা না খুললে কিন্তু জলটা ব্যবহার করা যায় না, তাই কি না? ঠিক সেরকমই এখানে কিছু গ্রহযোগ রয়েছে, তার মধ্যে দিয়ে সবাইকেই বলবো যে কালসর্প যার জীবনে থাকবে তার জীবনে কিন্তু আমৃত্যু, আমৃত্যু, জন্ম থেকে আমৃত্যু
কোনো কাজই পূর্ণ মাত্রায় সাফল্য ভোগ করতে পারবে না উইদাউট রেক্টিফিকেশন। সেটার জন্যই তো বললাম যে সামনে কিন্তু আর 8 বছর খুব বাজে সময় যাবে। একদম মা, তার কারণ শনির সাড়ে সাথী ভালো মতন জানো যে কি করতে পারে, শনির সাড়ে সাথী কতটা বাজে দিতে পারে এবং তোমার জন্য বাজে দেবে, তার কারণ সে দ্বাদশে বসে আছে। ইভেন কি তোমাকে আমি কিন্তু উল্লেখও করেছিলাম যে এই শনি সাড়ে সাথে যেটা বাজে সময় আসছে, প্রিয়জন নিয়ে বড় সমস্যায় পড়বে, অনেক সম্পর্ক বিচ্ছেদ হবে, তাই খুব সাবধান। প্রথম তো এই শনি সাড়ে সাথে তোমার ব্যয় যোগে শুরু করছে, জানতে হয় শনি সাড়ে সাথে কোন যোগে শুরু হচ্ছে কার। তোমার ব্যয় যোগে শনি সাড়ে সাথে শুরু হচ্ছে, ব্যয় যোগে শনি সাড়ে সাথে শুরু হওয়া মানেই হচ্ছে যা ছিল তা চলে যাবে। এবার শনির সাড়ে সাথে শুরু হলে আর যা ছিল তা চলে যাবে, তাহলে আছে বর্তমানে কি কি দেখো যাবার সম্ভাবনা সেইগুলো, তাই যত শীঘ্র সম্ভব এর প্রোটেকশন নাও। ছাতা নিয়েছি বলে রোদ উঠবে না এটা নয়, কিন্তু ছাতা নিয়েছি বলে রোদে ভিজবো রোদে ভুগবো এটাও নয়। ভালো মতন যদি ছাতাটাকে নিতে পারো তাহলে রোদের থেকে অন্তত 70% 80% পর্যন্ত বাঁচা যেতে পারে, তাই কি না? আংশিক কাল সর্পযোগ তোমার হচ্ছে এখানে শত্রু ঘরে মঙ্গল, সেটিও নিচস্থ অবস্থায় বসে রয়েছে, দ্বাদশ শনি, গৃহত্যাগ যোগ, তারপর আমরা যেটা বলি যে মানুষ দ্বারা ঠকানো, মানুষকে চিনতে না পারা, সেগুলো কাল সর্পের শনির সাড়ে সাথে, এগুলো অনেক বেশি ক্ষতিকারক তোমার জন্য। দুটো উপায় হতে পারে, তবে গ্রহ দোষ যখন সৃষ্টি হয় তখন কোনো কারণ ঘটে, উইদাউট এনি রিজন তুমি তোমার গৃহকে ত্যাগ করতে পারো না, যে আর ভাল লাগছে না চলে যাই, এটা হবে না, কোনো না কোনো রিজনে। ঢোকার আগে কি হয়, বৃষ্টি আসার আগে বা ঝড় ওঠার আগে আকাশেরকে দেখলে বোঝা যায় যে এবার কিছু দুর্যোগ আসছে, তাই কি না? তো সেই দুর্যোগ আর কদিন, দেখো তুমি নিজে বলেছো জানুয়ারি, এই জানুয়ারি আর আজকে আমরা চলছি সেপ্টেম্বর, তাই না? অক্টোবর নভেম্বর ডিসেম্বর অনলি 120 days প্লাস, চলো 4 মাস ধরলে আমরা 120 days আর 3 মাস ধরলে 90 days, তাই কি না? তাহলে 90 থেকে 120 দিন পর কিন্তু বাজ ভাঙবে। তুমি কতটা পরিমাণ ভালো থাকতে চাও? 100 দিতে না পারলেও 80% অবশ্যই দেবো। আচ্ছা হ্যালো, এই এতক্ষণ আমি চুপ করে মহারাজ আর আপনার কথা শুনছিলাম, আমি এখান থেকে আমার বিচার বুদ্ধিতে দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে গিয়ে দেখুন আপনার 63 জন্ম, জীবনের অনেকটা বছর পার করে এসেছেন, তাহলে এই সময় আপনি কখনোই আপনার গৃহ ছেড়ে বেরিয়ে আসবেন এটা আমরা কেউ চাই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি একটা ব্যবসা শুরু করতে চাইছেন এবং সেটা পুজোর আগে, কিন্তু আপনার সময়টা ভালো নয়। আমি বলবো আপনি পুজোর আগেই শুরু করবেন, কিন্তু তার আগে আপনি আজ পারলে আজ, কাল পারলে কাল মহারাজের সঙ্গে একবার যোগাযোগ করুন। আচ্ছা তোমার ব্যবসাটা কি ওই কাপড় সুতোর উপর বা খাদ্যদ্রব্যের উপরে? আপনি কিসের চিন্তা করছেন? মহারাজ আপনাদের মনের কথাটাই করতে পারেন বলতে পারেন, আমি বলবো প্রতিকার কাজে হাত দিলে কিসের কথা বলছেন বলুন না, কোনটা একটু শুনে মনটাকে আশ্বস্ত করতে চাই। বুঝতে পেরেছি, ব্যবসাটা করলে ভালো হবে।
প্রতিকারের ক্ষেত্রে যেটা যাই আমি, সেটার ক্ষেত্রে গিয়ে আমি এইভাবে মিডিয়াতে এরকম ভাবে বলবো না, তাও বলে দিচ্ছি আমি তোমাকে, সুতো সুতোর ওপরে বা খাদ্যদ্রব্যের ওপরে যেতে পারো, কাঠের ওপর যেতে পারো, কিন্তু আমি যখন কাউকে ব্যবসার জন্য বলি তখন তার তিনটে জিনিস আমি দেখি। এক হচ্ছে হরোস্কোপ, গ্যারেন্টি নেই হরোস্কোপটা রাইট হবে, কেন যে যে সময় আমরা জানি সেই সময়টা সঠিক এরও পুরো গ্যারান্টি থাকে না, তাই আমরা একটা সাম্যক উত্তর দিই, অন্তত আমি দিই, অন্য কেউ যা ইচ্ছা দিক গিয়ে। দ্বিতীয় দেখি তার হাত, তার হাতের অবস্থান কি আছে। তৃতীয় দেখি তার ওরা অর্থাৎ ভাইব্রেশন, ভাইব্রেশন কি বলছে। এই তিনটেকে সমন্বিত করে পুরোটা বিচার করে তারপর আমি তাকে অ্যান্সার দিই কিসে যাবে। তবে একটা ছোট্ট ওরার বিচার করে নিই, কারণ আর সেকেন্ড কল ধরা যাবে না, তোমার সঙ্গে অনেকটা কথা বলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবটাও দেখলাম, গোড়াটাও দেখলাম, হাতটা দেখলাম না, একটু বলুন না মোটামুটি কিসের উপর হতে পারে। আচ্ছা, একটা একটা আমাকে ফুলের নাম বলো আর একটা রঙের নাম বলো। একটা গোলাপি রঙে, আর তোমার হচ্ছে রজনীগন্ধা আর গোলাপি, হ্যাঁ সাদা আর হচ্ছে গোলাপি রং, তাই তো। আর একটা ফলের নাম বলো। মাগো, এর কম্বিনেশনে তুমি এই মুহূর্তে অনেক বেশি পজিটিভ, মানে আমাকে পাওয়ার আগেও তুমি মোটামুটি ডিটারমাইন্ড ছিলে যে আমি শুরু করবই করব এই ব্যবসা, তাই তো। তো এই ক্ষেত্রে গিয়ে দেখো, প্রথম যে তুমি, আমি তো একটা বর্ণনা করতে পারি না, তবে নিজে নিজে ভাবো তাহলে বুঝবে। সাদা, গোলাপি, লাল, হ্যাঁ সাদা, গোলাপি, লাল, এই তিনটে রং তোমার জীবন দশায় এই মুহূর্তে অ্যাজ ইউর ওরা বলছো তুমি। হ্যাঁ, তো সাদা, গোলাপি, লাল মানে ধীরে ধীরে তোমার উন্নতি, কিন্তু সেই উন্নতির প্রথম স্তরেই কিন্তু সাদা অর্থাৎ বাধা, বুঝতে পেরেছো। এবং গোলাপি অর্থাৎ সেটাকে যদি ভাঙা যায়, বাধাটাকে ভাঙা যায় তাহলে কিছুটা উন্নতি, আর সেখানে যদি টেকা যায় তাহলে পূর্ণ উন্নতি, তাই কি না। তো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে প্রতিকারগুলো করে তারপর শুরু করো। সুতোর ব্যবসা অর্থাৎ কাপড়ের ব্যবসা করতে পারো, খারাপ নয়। খাদ্যদ্রব্যের ব্যবসা করতে পারো, তৈরি করা খাবারের ব্যবসা করতে পারো, খারাপ নয়, চলবে। কিন্তু বারবার বলবো প্রতিকার করে, তা না হলে কিন্তু কোয়ালিফিকেশন দেখেছো এতটা হাই কোয়ালিফিকেশন বাট কাজে লাগাতে পারো না, একদম তৈরি খাবার, মানে খাবারটাকে তৈরি করে দেবে, কিনে কিনে দেবে না। যেরকম হয় না যে ফাস্ট ফুড কেউ দিয়ে গেল, গরম করলাম আর দিয়ে দিলাম, তৈরি হবে রেস্টুরেন্ট, একদম একদম একদম, ঠিক আছে। দেখুন এটা যে কতটা বাস্তব আমরা যেতে যেতে একটু দেখে নেব। কারুর ছিল আইনি ঝামেলা, এইভাবেই ওনার মতোই হয়তো ফেঁসে গিয়েছিলেন, কেউ শত্রুতা করে ফাঁসিয়ে দিয়েছিলেন, সেখান থেকেও কিন্তু মহারাজ রিলিফ দিয়েছেন। কেউ বা শারীরিক বিষয় নিয়ে ভুগছিলেন, এই যে আগের অনুষ্ঠানে অসুস্থতার কথা এসেছিল মায়ের, সেখানেও কিন্তু সফলতা পেয়েছেন। আমি বলবো একটু যদি ক্যামেরাম্যানকে দেখাতে। আমার নাম জিৎ ভদ্র, আমি যাদবপুর থেকে এসেছি। আমি মহারাজ এবং মা রক্ষিণী দরবারে আমি গত 4 বছর ধরে আছি। আমার এর আগে একটা সমস্যা ছিল, সেটার থেকে আমি সাকসেস পেয়েছি 100%, আর এই মুহূর্তে যে কাজটার জন্য এসেছি সেটার থেকে আমি 70%-এর মতো রেজাল্ট পেয়ে গেছি। সকলকে অনুরোধ করবো যে মা রক্ষিণী বা মহারাজের দরবারে আসতে। এখান থেকে এমন কেউ নেই যে খালি হাতে ফেরত চলে যায়। আর যেখানে ব্ল্যাক ম্যাজিকের কথা, যেখানে ব্ল্যাক ম্যাজিকে যদি কেউ মনে করে যে ব্ল্যাক ম্যাজিকে কাজ হয় না বা মা রক্ষিণী বা মহারাজের দরবারে সে কাজ হয় না, তাহলে আমি আমার দিক থেকে এটুখানি বলবো যে পশ্চিমবঙ্গে যার কারোর কাছে যাক, তাদের পসিবল হবে না যে এরকম রেজাল্ট দেওয়া 100%। থ্যাংক ইউ। খগেন্দ্রনাথ মণ্ডল, আমি এসছি আপনার ইছাপুর কোমলপুর থেকে। আমি আমার পা এবং হাতের একটা মর্মান্তিক ব্যাধিতে ভুগছিলাম। অশোক মহারাজের সাক্ষাৎ পাওয়ার পর থেকে আমি অন্তত কিছুটাই বলবো না, অনেকটা ভালোর পথে এগিয়ে যাচ্ছি। আমার আয়ন বিপদে প্রকট বা বাধা ছিল, সে বাধাগুলো একের পর এক আস্তে আস্তে অপসারিত হচ্ছে, যার ফলে আমি ওনার কাছে কৃতজ্ঞ। অনেক জায়গায় গেছি কিন্তু কোনো ফল হয়নি। উনি একজন যে আদর্শ ব্যক্তিত্ব এবং মানবের জন্য উপকারী করেন, তার একটা প্রমাণ হয়তো আমার কাছে হয়ে যাবে। আশা করি যারা আসছেন তারা আসুন, মায়ের নাম করে, কেউ ব্যর্থ হবেন না।
তবে একটা কথা, বিশ্বাস এবং ধৈর্য যদি দুটো থাকে সেখানে সফলতা আসতে পারবে। ধৈর্যকে হারালে চলবে না, বিশ্বাসকে হারালে চলবে না, বিশ্বাসকে রাখতে হবে, তাহলেই আসল লোকবস্তিতে পৌঁছানো যাওয়া সম্ভব। খগেন্দ্রনাথ মণ্ডল, আমি এসি আপনার, তোমরাও তোমার জীবনে পেতে পারো। এই মনের ইচ্ছেটা তোমাদেরও পূরণ হতে পারে যদি তাদের মতন শুভযোগ শুভ তিথিতে নিজেদের কাজগুলো করিয়ে নাও। প্রচুর বাধা প্রত্যেকটি মানুষের থাকে, তাই কোনো জ্যোতিষতান্ত্রিকের প্রয়োজন নেই এই বাধাগুলোকে উল্লেখ করে দেওয়ার। তোমার এটা আছে, তুমি হ্যাঁ বলছো, তার মানে তুমি জানো তোমার কি বাধায় তুমি রয়েছো। সেই বাধা থেকে যদি বেরোতে চাও তাহলে রয়েছে শনিবার যুক্ত মহালয়ার অমাবস্যা তিথি। এই শনিবার যুক্ত মহালয়ার অমাবস্যা তিথিকে কাজে লাগিয়ে নাও, জীবনদশায় অভূতপূর্ব পরিবর্তন দেখতে পারবে। তার কারণ এটা শুধু যোগ নয়, এটি মহাযোগ। অমাবস্যা সেটি মহালয়া যুক্ত এবং তার সাথে সাথে এটি শনিবার যুক্ত মহালয়ার অমাবস্যা তিথি। শনিবার উষা থেকে অন্ত অবধি রয়েছে এই মহালয়ার যোগ, এই অমাবস্যার যোগ। তাই এই যোগকে যদি কাজে লাগিয়ে নিতে পারো তাহলে তোমার জীবনে সেই সাফল্য আসবে, যে সাফল্যের জন্য তুমি বহু তান্ত্রিকের দুনিয়ায় দৌড়েছ, বহু জ্যোতিষের দুনিয়ায় দৌড়েছ, কিন্তু কেউ তোমাকে সেই সাফল্যটা দিতে পারেনি। রয়েছে মা রক্ষিণীর দরবার, রয়েছে আমার ব্ল্যাক ম্যাজিক, দৈবিক আশীর্বাদ, মা রক্ষিণীর আশীর্বাদ আর ব্ল্যাক ম্যাজিকের শক্তি, এ দুটোকে যদি একসঙ্গে নিয়ে যাও তাহলে তোমার মনের ইচ্ছে পূর্ণ হবেই হবে। মনের ইচ্ছেটা নিয়ে আমার কাছে আসো, সাফল্য দেবার দায়িত্ব আমার। তার কারণ এত বছর ধরে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে সেই সাফল্য কিভাবে দিতে হয় সেটা আমি দেখেছি, সেটা আমি জানি, সেটা আমি করেছি। তাই সেই করার ওপরে বিশ্বাস রাখি, আমার মা রক্ষিণীর ওপরে বিশ্বাস রাখি, আমার ব্ল্যাক ম্যাজিকের ওপর বিশ্বাস রাখি, আমি আমার গুরুর ওপরে বিশ্বাস রেখে বলছি, খালি হাতে কেউ ফেরত যাবে না। যদি ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করো, অটুট বিশ্বাস, ধৈর্য, ভক্তি, শ্রদ্ধা নিয়ে যদি করতে পারো তাহলে রেজাল্ট 100% মাথায় রাখবে। নিজের কাজে নিজেকে বসতে হয়, কখনো তোমার কাজ আর তুমি থাকবে না সেটা নয়। এক, নিজের কবচ নিজে ধারণ, মন্ত্র জপগুলো নিজের করতে হবে। কদিনে রেজাল্ট পাবো এ নয়, রেজাল্ট 100% চাও তাহলে আসো, আমি তোমাকে বলছি 100% গ্যারান্টি দিয়ে রেজাল্ট তুমি পাবেই পাবে। আর তার জন্য এই মুহূর্তে টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 8983173423 এবং আরও একটি নাম্বার রয়েছে 9903444 9 3, এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়, সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না, তাই আমি বলবো আজ তো আজই কিন্তু যোগাযোগ করুন, তবেই কিন্তু আপনি সফলতা পাবেন। আর এটা তো বাস্তব সত্যি কথা যে ব্ল্যাক ম্যাজিক কাউকে ফেরায় না। স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তব করার দায়িত্ব এই অনুষ্ঠানের গেস্ট ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অশোক মহারাজের। সময় শেষ, বিদায় নিতেই হবে। প্রত্যেককে বলবো আপনাদের আশা ভরসা সমস্তটাই নিয়ে আসুন, মহালয়া অমাবস্যাটাকে কাজে লাগান, আপনার জীবনেও কিন্তু নতুন সূর্যোদয় হতে বাধ্য বাধ্য বাধ্য। মহারাজ আজকে তো বিদায় নিতেই হবে। জয় মা, জয় মা রক্ষিণী, মা রক্ষিণী তোমাদের মনের ইচ্ছে পূর্ণ করুক। জয় মা, জয় মা।